খুন করা হয়েছে, পরিকল্পিত খুন করে তার মানে মুখের মধ্যে বিষ ঢালি দিয়েছে। এই অবস্থায় গতকালকে নাকি থানায় গিয়েছিল এনারা যে মামলা করার জন্য, সেখানে ওসি সাহেব মামলা না নিয়ে মীমাংসার প্রস্তাব দেয়। কিন্তু এইটা তো হইতে পারে না, একজন থানার দায়িত্বশীল কর্মকর্তা তিনি তো মীমাংসার প্রস্তাব দিতে পারে না, এইটা হইতে পারে না। এনারা আজকে এনাদের কিছু লোকজন আবার এসপি মহোদয়ের কাছে গেছিল, ওনাদের সাথে কথা বলছে, উনি আশ্বাস দিচ্ছে সুষ্ঠু তদন্ত আনতে এটা ইয়ে করা হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সেদিকে ইয়ে করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ময়না তদন্ত শেষে এখানে তার দাহ করা হচ্ছে। এ দুটোকই আমরা আছি সাধারণ জনগণের পক্ষে, আমরা যারা আছি দলীয় কর্মী এলাকার যারা আমরা আছি, আমরা জনগণের পাশে আছি। আপনারা যারা বাবুরাম ভাইয়ের লোকজন আছেন, যারা ওয়ারিশ আছেন, আপনাদের কোনো চিন্তা নাই, আপনারা কোনো ইয়ে টেনশন নেবেন না বা কোনো নিশ্চিন্ত মনে করবেন না। আপনারা মনে করবেন না যে আপনারা একা আছেন, আপনারা একা না, আপনাদের সাথে আমরা আছি। আমরা এলাকার যারা সচেতন ব্যক্তি আছি এই নবগঠিত সদর উপজেলার, আমরা আপনাদের সাথে থাকবো। এটার জন্য শেষ কোথায় আছে, শেষ লড়াই কোথায় করতে হবে, আমরা আপনাদের সাথে থাকবো। আজকে যেমন আমাদের পেয়েছেন, কুতন থেকে উনি আসলে ওনার ভূমিকাটা কি ছিল, উনি কি এটা পারে এইভাবে বলতে পারে? এটা উনি বলতে পারে না। আইনের চেয়ারে বসে আইনকে বাইপাস করে ওনার উনি মীমাংসার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু এটা উনি বলতে পারেন না। এইটা আমরা কে ওনার ওনার মানে যে বাবুলাল রাম মারা গেছেন তার সন্তান, চারজন সন্তান, তার মধ্যে এখানে তিনজন দুইজন মেয়ে একজন ছেলে, দুঃখজনক কি আছে। এবং সে বিগত দিনে এই রকম কই আসতেছে, সঠিক বিচার করেন বাবা রে, বিচার আওতায় নিয়ে আসে, তারা কামনা করেন যে দিল্লি নিয়ে ফায়দা বাবা রে, গোবিন্দই নিলে হয়। এবং তার জন্য এরকম ফোর্স আছে, তাদের মাধ্যমে এনারা এই সব কর্মকাণ্ড চালে যায়। কিন্তু এইটার আমরা ন্যাক্কার জন্য কেটে ধিক্কার জানাই, এটা উনি করতে পারেন, এটা করা যাবে না। এবং সুষ্ঠু বিচার, সুষ্ঠু তদন্ত আনতে সব মামলা, শুধু এটা নয়, বাবুরাম নয়, বাবুরামের মতো যারা অবহেলিত শোষিত বঞ্চিত সমাজের লোক, তাদের আজকে সঠিক বিচার, সঠিক তদন্ত করে সঠিক জায়গায় পৌঁছাইতে হবে। হিন্দু ধর্মের লোক মারা গেছে বিধায় কি তার বিচার পাচ্ছে না, নাকি হিন্দু ধর্মের সঠিক বিচার? আমাকে প্রশ্নটা করতে দেন, মানে হিন্দু ধর্মের ধর্মাবলী হওয়ার কারণে সে বিচার পাচ্ছে না, নাকি সংখ্যালঘু হিসাবে প্রশাসন তাকে কোনো ধরনের সাপোর্ট দিচ্ছে না, এটা আপনার দিক থেকে আপনি কি মনে করেন? হিন্দু মনে করি যে আর গরিব মনে করি বিচার হবে না, কি না আসলে আজকে যারা আমাদের আছে, যে যারা টাকার বস্তা সাইন দিতে পারে তার বিচার হবে না, মানুষ তারা তো একটু ইয়া থাকে, কোন টাকা থাকে তার মধ্যে, যদি ওই শোষিত বঞ্চিত লোকটা যদি আবার সংখ্যালঘুর মধ্যে হয়, হিন্দু সম্প্রদায়ের বা আরো ন্যায় সম্প্রদায়ের মধ্যে হয়, তখন তারা আরো বঞ্চিত শিকারটা বেশি করে হয়। এটা যদি মুসলিম, এই ঘটনাটা যদি মুসলিম ধর্মের মধ্যে ঘটতো, তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তারা যেরকম এদেরকে অবহেলা করছে, এতটা অবহেলা করতে পারতো না। গরিব দেখি টাকাও নাই, আমার আমার অর্থ নাই, আমার লোক নাই, এই জন্য তো বিচার নাই। আর হ্যাঁ তো টাকা দিয়ে দুনিয়া কিনছে, আমার বিচার হবে কেমন? কিসের বিচার চাচ্ছে? হিন্দু মুসলমান কোন তো বাদ বিচার নাই, সবাই আছে, ডাঙ্গের মরা, কুনের মরা। এই যে থানায় যে বিচার দিতে গেল, বিচার নিল না ওসি, বিচার নিল না, কেন বিচার নিল না? তার স্বার্থ বেনে নাকি ওসি জানে, আমার টাকা নাই, বিচার নাই, টাকা দিয়ে কিনে নিছে নিম্বো চেয়ারম্যান দেওয়ানি দরবারি গিয়ে, সবাই যদি টাকা দিয়ে কিনে নেয়, আমার টাকা নাই, আমার বিচার কেমনে? বিচার তো এখন হবে না, এখন তো হবে মামলা। সে তো ওসি মামলাটাই নিল না, মামলাটা নেকিয়েই নিল না, সবার সামনে বলি মামলা, আসামিকে গ্রেফতারও করে নিল না,
ওসি বলতেছে যে এটা হলো মার্ডার না, মার্ডার না, বিষ খেয়ে মারা গেছে, বিষ খেয়ে, সে বিষ খেয়ে মারা গেছে, বিষ কেমনে খেলো? শরীরে কি কোনো চিহ্ন ছিল দাদা? অবশ্যই আসবে যদি থাকে, এখন কি ওরা কোনো ভয় ভীতি দেখাচ্ছে বা এই ধরনের কোনো ইয়ে আছে যে এখন কি অবস্থায় আছে? তাজা রক্ত, ওনার মুখ দিয়ে রক্ত আছে, লাস্টে ঘুরি দেন তো একটু। আমরা হিন্দুরা দেখি আমাদের মূল্যায়ন করা একের মধ্যে এখন রক্ত কেন, একের মধ্যে আমরা কিসের শিকার? রক্ত বেরোচ্ছে খালি, আমাদেরকে কি এই দেশে রাখবে না? ওরা কথায় কথায় হুমকি দেওয়া হয়, তোরা মালায়ন, মালায়ন শব্দ রক্তটা কি এরা বোঝে না? দুনিয়া কি টাকা দিয়ে চলে নাকি? এই তো সেনা, এই যে চিহ্ন দেখেন, এই যে চিহ্ন দেখেন, এই যে মাথার মধ্যে মাথা, এই জায়গায় ওই যে এই মাথার মধ্যে এইটা দেখেন, এই স্পেশাল দেখা যায়, এই যে এই ঘুরে ঘুরে আলোটা ইয়ে করে আলোটা ব্রাইটনেস ওই জায়গায় মারছে, মাথায় জায়গায় ঘুরতেছে, ওই জায়গায় আর এই জায়গায় মারছে। পরে কথা হবে এখন, দেখ সবাই দুঃখজনক আর কি, খুবই দুঃখজনক। না এসপি সাহেব আপনাদের খুব ভালো লোক বুঝছেন, আশা করি উনি মনে করেন যদি মাথায় নেয় এটা সুষ্ঠু তদন্ত হবে এবং বিচারও হবে। এসপি সাহেব আসার পর রংপুর জেলা যত থানা আছে মোটামুটি সব থানা সতর্ক ওসিরে, তার ভেতরে ভেতরে দিয়ে হয়তো অনেকে অনেক দিনের অপকর্ম করতেছে, ঠিক আছে। এখন মনে করেন যে সাধারণ লোক এখন তো প্রশাসনের সাথে তো কথা বলতে পারে না, ঠিক আছে। রামলাল বাবুর দাহ করা হচ্ছে এখানে লাইরিহাট শ্মশান, আমরা দেখতে পাচ্ছি এখানে আজকে লাশ পোস্টমর্টম করার পর মেডিকেল থেকে এখানে লাশ নিয়ে আসা হয়েছে এবং তার যারা আত্মীয় স্বজন আছেন তেনারা সবাই আসছেন এখানে, এই শ্মশানেই তার লাশ দাহ করা হচ্ছে। আপনার বাসা কি ওখানে? আপনার নাম কি? আপনি মুসলমান? আচ্ছা, আপনি কি জানতে পারছেন মানে যতটুকু আর কি? আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান কালকে, তো জি আমি অতটুকু বলতে পারি না, পরে শুনলাম যে আমবাবু নাকি ওই পাতারত পড়িয়েছে, পরে বাড়িতে বেড়ে যাচ্ছি ওদের শুনতেছি, তারপর বলতেছে ডাকি নিয়ে গেছি, ডাকি নিয়ে গেলে কায় যার খামার থাকে শফিকুল নাকি নাম, ও ডাকি নিয়ে গেছি নিজের পর পর একটা সংবাদ কাজে কাজ জানো দিছে যে দেখো ওই খামারের দোকানে পড়িয়েছে, এই সম্পূর্ণ শরীরটা দেহটা পড়িয়েছে পানির মধ্যে আর এই মাথাটা আছে কিন্তু ওই আইলের মধ্যে ওখানে আছে, পরে ছোটো সভা গেছিল তো দেখতে, আর পরে আসি সংবাদ দিয়ে পরে যাক নিয়ে এসে পরে ডাক্তার কাছে গিয়েছে, ডাক্তার ফেরত দিছে। এটি হচ্ছে ঘটনাটা হচ্ছে গতকালকের ঘটনা, গতকাল দুপুর 12টার সময় সেই খামারি হাঁস খামারি হচ্ছে রফিকুল ইসলাম, তিনি ওই রফিকুল ইসলামের খামারেই কাজ করতে হচ্ছে বাবুলাল রাম, এখন হচ্ছে যে হাঁস হারে যাওয়া নিয়ে আর কি গণ্ডগোলের সূত্রপাত, সেখান থেকে কালকে রফিকুল ইসলাম একে বাসা থেকে ডাকে নিয়ে যায় রামলালবাবুকে নিয়ে যায়, তার দুই ঘন্টা পর লাশটি ওই খামারের আশেপাশেই পাওয়া যায়। যাই হোক এখন এলাকাবাসীর দাবি বা যে হচ্ছে যে তাকে নিয়ে যাওয়া হয়তো মারা হয়েছে, মেরে হয়তো তার মুখে বিষ দেওয়া হয়েছে,
আসলে ঘটনাটি কতটুকু সত্য মিথ্যা তা আসলে লাশের পোস্টমর্টেম করা হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আশা করি রিপোর্ট আসার পর জিনিসটা খোলাসা হবে এবং এর মূল কারণ উন্মোচন হবে, এটা আমরা আশা করতেছি। ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে গ্রামে লোকজনের মাধ্যমে লোকজনের মাঝে খুবই আর কি বিক্ষোভ খুবই সৃষ্টি হয়েছে। তারা সংখ্যালঘু, তারা এটার ন্যায় এবং সুষ্ঠু বিচার চান আর কি। তাদের কথা হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্ট আসার পর এটার জন্য সুষ্ঠু বিচার হয়। আর তার মধ্যে এখানকার অনেক অভিযোগ যারা করতেছেন আর কি, যে প্রথম অবস্থায় যে লাশটা এখানে মীমাংসা করার জন্য বিভিন্নভাবে তা এই যে যে লোক মারা গেছেন আর কি লাল্লাম বাবু রায়, তার পরিবারকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে এবং এটা যেন মীমাংসা করা হয়। সেখানে লোকাল স্থানীয় যারা কিছু হচ্ছে দেওয়ানি দরবার আছে আর কি, গ্রাম্য ভাষায় যাদেরকে মাতব্বর বলে আর কি, তাদের সঙ্গে থানায় একটু সুসম্পর্ক আছে, তারা বিভিন্নভাবে এই বিচার সালিশগুলো এইভাবে তারা সমাধান করে থানার সহযোগিতায়। সেখানে আসলে স্পেসিফিক সবার বিরুদ্ধে কারো বিরুদ্ধে এই অভিযোগটা আসলে ঢালাওভাবে করাও ঠিক না, কিন্তু দুই একজন হয়তো বা এখানকার যে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত ইনচার্জ আছেন উনি জিনিসটাকে উনি আসছিল ঘটনাস্থলে এসে যারা যে লোক মারা গেছেন সেই লোকের পরিবারকে বলতে চাপ দিচ্ছিল যে আপনারা সই দেন এবং এখানে তার শরীরে কোনো চিহ্ন নাই, স্পট নাই মারার। তিনি আসলে এটা দুঃখজনক না দেখে কীভাবে এটা মন্তব্য করতে পারেন এবং বলতে পারেন, এটা আসলেই দুঃখজনক। তদন্ত হওয়ার পর তারপরে হয়তো উনি তো আইনের লোক, উনি আইনের লোক হয় এই কথাটা বলতে পারেন না। এটা এলাকাবাসীর কষ্ট এবং দুঃখ এইটাই যে উনি একজন আইনের লোক হয়ে উনি আমাদেরকে কেন চাপ ক্রিয়েট করতেছিলেন, এইটাই হচ্ছে দুঃখজনক। তো এই অবস্থায় এলাকার বাসীর লোকজন আছে। আজকে আপনাদের এখানে এটা এই দাহ কার্যক্রম সম্পন্ন করতে কতক্ষণ লাগবে? সর্বনিম্ন 3.5 ঘন্টা সময় লাগবে। জি, বেশি লাগতে পারে, আরো বেশি লাগতে পারে। জি জি জি, মানে আগুনটা জ্বলে উঠতে আবার নিবে, মানে রক্ত দিয়ে মারবেন আগুনটা নিবে দাওয়াত। ঘটনাটি ঘটেছিল রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের হরিপুর বালাচড়া 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাবুলাল রাম রায় এখানে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি গতকালকে ঘটেছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে সেই যে লোক মারা গেছেন তার চারটি বাচ্চা, ছোটো ছোটো চারটি বাচ্চা, যে বাচ্চাগুলোকে দেখলে খুব কষ্ট লাগে। আসলে ভবিষ্যতে এখানে যে তার যে গার্জিয়ান বা তার যে একটা পরিবারের যে প্রধান, সে মারা গেলে সে পরিবারে যে কী অবস্থা হয় সেটা আসলে সবাই এটা জানে এবং উপলব্ধি করতে পারে। আসলে এটা আমরাও চাই ন্যায় বিচার এবং সুষ্ঠু বিচার হোক, হ্যাঁ, এবং সঠিক তদন্ত। আশা করি যে বর্তমান আমাদের পুলিশ সুপার সাহেব আছেন উনি খুবই ভালো লোক এবং তিনি রংপুরে এসে যোগদান করার পর থানাগুলোতে দালালের উৎপাত অনেক কমে গেছে এবং অনেক যারা দুর্নীতিবাজ যারা অফিসার কতিপয় অফিসার তারাও সাবধান হয়ে গেছেন এবং অনেককে এই রংপুর জেলা পুলিশ থেকে তাদেরকে অন্যখানে বদলি করা হয়েছে। যাক, আমরা আশা করি এটা সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচনপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।